হ্যালো আজকের ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ রোমানিয়ান শ্রমবাজার রিলেটেড যারা ক্যান্ডিডেট আছেন তাদের উদ্দেশ্যে রোমানিয়ান শ্রমবাজারটা দু হাজার তেইশ সালটা অনেক নাটকীয়টার মধ্য দিয়ে শেষ হয়েছে এখন দু হাজার চব্বিশ সালেও অনেক নাটক হবে কারণ রোমানিয়া যেহেতু রোমানিয়া বুলকেরিয়া সেনজেন হয়েছে ভিসারেশিওটা ভালো থাকতে পারে মন্দ থাকতে পারে তবে মন্দ যদি থাকে সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আস আসলাম আমি প্রথম সুখবরটা হচ্ছে যারা রোমানিয়াতে আপনারা অ্যাম্বাসি ফেস করার পরে রিভিউজ খাবেন রিভিউজ খাওয়ার পরে আপনারা চাইলে ইন্ডিয়া থেকে খালি হাতে আপনাদের ফেরত আসতে হবে না যদি আপনারা চান সেটা কিভাবে। আপনারা ইন্ডিয়াতে থাকা অবস্থায় ইন্ডিয়ান ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে একটি সহযোগিতা করতে পারি সেটা হচ্ছে ইন্ডিয়া থাকা অবস্থায় আমি আপনাদের জন্য বসনিয়ার ওয়ার্ক পারমিট এনে ইন্ডিয়া থাকা অবস্থায় আমি বসনিয়ার আপনাদের অ্যাম্বাসি ফেস করিয়ে আপনাদের ভাগ্যটা দ্বিতীয়বার পরীক্ষা করে আপনাদের ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ইউরোপের স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য আমি এই চেষ্টাটুকু করতে পারবো যদি আপনারা আমাকে সহযোগিতা করেন বা আমার 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 সাথে যোগাযোগ করেন তবে অবশ্যই আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকতে হবে তাহলে আপনারা যারা রোমানিয়ার জন্য অ্যাম্বাসি ফেস করে রিজেক্ট খাবেন তারা আমার সাথে যোগাযোগ করেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের যেহেতু ইউরোপ যাওয়ার একটা স্বপ্ন ভঙ্গ হয়েছে আর একটা স্বপ্ন আমি আপনাদেরকে পূরণ করে দিতে আপনারা ইন্ডিয়াতে ঢুকবেন রিজেক্ট খাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বসনিয়ার উইথ ইন শর্ট টাইম বসনিয়ার ওয়ার্ক পারমিট এনে আমি বসনিয়ান এম্বাসি ফেস করি আপনাদেরকে বাংলাদেশে বসনিয়ান ভিসা করে নিয়ে আসবো কারণ বসনিয়া এখন পর্যন্ত বসনিয়ার ভিসা রেশিও নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট সিউরিটি দিতে পারবো তো ভালো থাকেন ভালো রাখবেন ভালো থাকবেন যারা রোমানিয়ান ভিসা রিফিউজ খাইছেন অথবা রোমানিয়াতে যারা যাবেন অ্যাম্বাসি ফিস করার জন্য দিল্লিতে আর রোমানিয়ান অ্যাম্বাসি ফিস করার জন্য তারা অবশ্যই আমার এই কথাটা মাথায় রাখবেন এবং আমার সাথে পরবর্তীতে রিফিউজ খাওয়ার পরে যোগাযোগ করেন আর প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন আর যারা রোমানিয়ান বিচারে রিফিউজ খাবেন তাদের জন্য আরেকটি অপশন হতে পারে তুরস্কের শ্রম বাজার তুরস্ক যেহেতু এখন বুলগেরিয়া এবং গ্রিস বুলগেরিয়া সেনজেন হয়ে গেছে বুলগেরিয়া এবং গ্রিস এই দুইটা সেনজেনভুক্ত দেশের বর্ডার কিন্তু তুরস্ক শেয়ার করে আপনারা চাইলে আপনারা যেই টার্গেটে রোমানিয়া যেতে চাইছেন এখন কিন্তু তুরস্কের ভৌগোলিক লোকেশন হিসেবে পজিশনে চলে আসছে তো আপনারা চাইলে দুই থেকে তিন মাসের মধ্যে আপনারা তুরস্ক যেতে পারবেন তো যারা রোমানিয়ান ভিসার রিফিউজ খাবেন তারা চাইলে ইন্ডিয়া থাকা অবস্থায় বস্তির জন্য ট্রাই করতে পারেন অথবা যারা রিফিউজ খেয়ে বাংলাদেশে চলে আসছেন তারা চাইলে আপনারা তুরস্কের জন্য অ্যাপ্লাই করতে পারেন উইথিন শর্ট টাইম আপনারা তুরস্ক যেতে চলে যেতে পারবেন প্রবাস এবং প্রবাসী রিলেটেড আবারও বলছি নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরাকাত